হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রবীর আজকের ভিডিওর বিষয় হল সরকারি চাকরি চলুন দেখা যাক তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটাই অনুরোধ করবো যে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করুন ও নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি অন করে রাখুন বেকার যুবকদের জন্য সুখবর জয়েন্ট ইন্ডিয়ান কোস্টাল সার্ভিসে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করছে খবরটি বের হয়েছে বারোই জুলাই দু যার অ্যাপ্লিকেশান নম্বর এআইসিএস এমইউআর জিরো টু টোটাল ভ্যাকান্সি তেইশ হাজার চল্লিশ যার মধ্যে গ্রুপ ডি অর্থাৎ স্টুয়ার্ট পদের জন্য সিংহভাগ রাখা হয়েছে এই পদের জন্য মোট একুশ হাজার ছশটি শূন্য পদ কেবলমাত্র মাধ্যমিক পাস ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে এক আট দু হাজার আঠেরোতে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এসি এস সরকারি নিয়মে পাঁচ বছরের ছাড় পাবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট সাতাশে আগস্ট দু এরপর আসি গ্রুপ সি অর্থাৎ নাবিক পদের জন্য ভ্যাকান্সি এক হাজার চারশো চল্লিশ জন কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যুবকরা অ্যাপ্লাই করতে হবে বয়স হতে হবে এক আট দু হাজার আঠেরোতে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এসসি এসটি যথাক্রমে পাঁচ বছরের ছাড় পাবে গ্রুপ সিতে অর্থাৎ নাবিক পদের জন্য অ্যাপ্লাই করা লাস্ট ডেট ও সাতাশে আগস্ট দু এরপর আসছি গ্রুপ বি অর্থাৎ চিপ কুক শূন্য সংখ্যা ছেচল্লিশ কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে যাদের বয়স হতে হবে এক আট দু হাজার আঠেরোতে আঠেরো থেকে তেইশ বছর প্রতি ক্ষেত্রে অ্যাপ্লিকেশান চার্জ একশো টাকা অনলাইনে আবেদন করতে হবে সঙ্গে দিতে দিতে হবে প্রতি ক্ষেত্রে জেপিজি ফরম্যাটে ফটো একশো কেবির মধ্যে এবং সিগনেচার জেপিজি ফর্মাটে পঞ্চাশ কেবির মধ্যে ও আইডি প্রুফ জেপিজি ফর্মাটে তিনশো কেবির মধ্যে সমস্ত কিছু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ডকুমেন্টস অনলাইনে মাধ্যমে দিতে হবে লগ ইন অ্যাড্রেসটি হলো ডবলু ডব্লু ডট এআইসিএসএম ইন্ডিয়া ডট ও আর আরও বিস্তারিত জানতে হলে এই ওয়েবসাইট থেকে নোটিশ অপশানে ক্লিক করে সমস্ত কিছু দেখে নিন এছাড়া আপনাদের সুবিধার্থে বিস্তারিত এই ভিডিওর শেষে লিখে দেয়া আছে এখন এই পর্যন্ত আবার আসব নতুন কোন খবর নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ